সব শেষ হয়ে গেছে ভাই। গতকাল বিকালও আমার বসত বাড়িটা এইখানে ছিল, ভাঙতে 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 রাইতের বেলা আমার বসত ঘরটাও নিয়ে গেছে। আমার এই ছেলেবেলা নিয়ে বুড়া বাপ নিয়ে আমি এখন কোথায় যাব ভাই? আমার সব শেষ হয়ে গেছে ভাই। গত বছর এই মেঘ নাই আমাকে ফসল বিটা সব ভেঙে নিয়ে গেছে গা। ছিল শুধু এই এই বসতি বাড়ি না, সেইটাও কালকে ভেঙে নিয়ে গেছে। ভেঙে নিয়ে আমাকে পথে বসাই দিছে। আমরা এখন কই যাব, কি খাবো, কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই জানি না। শান্ত হন, নিশ্চয়ই কেউ না কেউ আপনাদের পাশে এসে দাঁড়াবে। এই যে গ্রামের পর গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, প্রতি বছর শত শত পরিবারের হাজার হাজার মানুষ তাদের সহায় সম্বল বসত ভিটা হারিয়ে ছিন্নমূল হয়ে যাচ্ছে। এই নদী ভাঙন রোধের ব্যবস্থা করার দায়িত্ব তো আপনাদের। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, নদী ভাঙন রোধের দায়িত্বটা আমাদেরই। আর নদী ভাঙন রোধ প্রকল্পের কাজটা কিন্তু আমরা শুকনো মৌসুমেই শুরু করেছিলাম, কিন্তু প্রকল্পের মাঝামাঝি গিয়ে হঠাৎ করে কাজটা থেমে যায়। থেমে যাবার কারণ? আসলে প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা হাতে পেয়েই কিন্তু আমরা কাজটা শুরু করে দিই, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা যখন বন্ধ হয়ে গেল তখন প্রকল্পের কাজটা আমরা আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারিনি। প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়ার কারণ? আসলে এই ধরনের প্রকল্প মূলত বৈদেশিক সাহায্যের উপর বেশি নির্ভর করে, আর আমাদের দেশে ইদানিং বৈদেশিক সাহায্য কমতে কমতে একেবারে শূন্যের কোটায় এসে পৌঁছেছে। তাহলে কি এই প্রকল্প ভবিষ্যতে একেবারেই বন্ধ হয়ে যাবে? মানে দিনকে দিন সহায় সম্বলহীন মানুষের সংখ্যা কি বেড়েই চলবে? আপনি ঠিকই বলেছেন, এভাবে আসলে চলতে দেওয়া যায় না। তাহলে বিদেশি সাহায্যের নির্ভরতা কাটিয়ে ওঠার বিকল্প নিয়ে আপনারা কী ভাবছেন, আপনাদের ভাবনাটা কী এই ব্যাপারে? আপনাকে মতামত দিবেন দেশের অর্থনীতিবিদরা। আমরা আসলে মাঠ পর্যায়ে যে সকল নির্দেশনা পাই সেগুলোকেই কার্যকর করি মাত্র। বিদেশি নির্ভরতা কমানোর একমাত্র উপায় হলো দেশের অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা। অভ্যন্তরীণ আয় বলতে আপনি কি সর্বক্ষেত্রে কর বাড়ানোর কথা বলছেন? না না, আমি কর বাড়ানোর কথা বলছি না, আমি বলছি বর্তমানে যেটুকু কর ধার্য করা আছে তা যথাযথভাবে আদায় করা। আমাদের দেশের নাগরিকদের মধ্যে কিন্তু স্বেচ্ছায় কর প্রদানের প্রবণতা নেই, অথচ বিদেশে নাগরিকরা স্বপ্রণোদিত হয়ে কর প্রদান করে থাকেন। তাহলে নাগরিকদের মধ্যে কর প্রদানের প্রবণতা বাড়াতে আপনার পরামর্শটা যদি বলতেন। প্রথমত, করযোগ্য আয় আছে এমন নাগরিকদের চিহ্নিত করে তাদের কর প্রদানে উদ্বুদ্ধকরণ, যাতে তারা স্বেচ্ছায় কর প্রদান করে দেশের সমস্যার সমাধানে এবং দেশকে স্বাবলম্বী করে গড়ে তুলতে ভূমিকা রাখেন। প্রিয় দর্শক, আমাদের দেশে বিদেশি সাহায্য আসা ধীরে ধীরে কমে যাওয়ায় সরকার নিম্নবিত্তের মানুষের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। এমতো অবস্থায় দেশের মানুষকে ছিন্নমূল হওয়া থেকে রক্ষা করতে, দেশকে বিদেশি সাহায্য নির্ভরতা কাটাতে আপনি স্বেচ্ছায় আপনার আয়কর পরিশোধ করুন, দেশের উন্নয়নে অবদান রাখতে এগিয়ে আসুন। আপনার দেয়া আয় করেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে আপনার, আমার, আমাদের প্রিয় বাংলাদেশ।